মেম্বার সাহেব, আপনার ছেলের জন্য তো মেয়াদ তো তিন মাইয়া দেখা যাবে না। মাইয়ার বাপে মাইয়া তো দিব দিবই, সাথে বিশ লাখ টাকাও দিব। বিশ লাখ টাকা দেবো মানে মাইয়ার কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? আরে মিয়া না, মায়ের সমস্যা থাকবো কে? বিশ লাখ টাকা দেবো কে? এই মিয়া মেম্বার সাহেব, আপনি কি পাগল নাকি? আপনার তো মেয়ে এতদিন কবরে সার কথা ছিল, তারপর উনি আপনি বাইতে আছেন। মেয়েটা আপনি শুক্রিয়া আদায় করেন, মাইয়া যে বিয়া দিবে, হ্যাঁ মাইয়া যে বিয়া দিবে, মাইয়া দুটা পোলা বানাচ্ছে, তো পোলা বানা খরচ টরচ আছে না, এই খরচ সব সহ দিবে। মাশাআল্লাহ, মাইয়ার পোলা বানা খরচ সহ দেবো না? এই বেটা তো আপনার সমস্যা, আজকালকার দিনে দুই তিনটা বাচ্চার মায়ের এনে মানুষ পলাইতেছে, আপনি তো ভাগ্য ভালো দুইটা বাচ্চা ফিরিতে দিব। আর সেই বাচ্চা পড়াশোনা করানোর জন্যে যা বিশ লাখ টাকাও দিতেছে। আরে মিয়া, এরকম মেয়ে পাইবেন না, আপনি ঠকবেন না মিয়া, বিয়ে শাদী করাই দেন। এ বেটা, এ আমার পোলা কি তুই সস্তা পাইছিস নাকি? আরে ভাই, মাইয়ার দেখবি একটু মন দিয়ে দেখ, একটু গুরুত্ব সহকারে দেখ, যে মাইয়ার কোনো বাচ্চা কাচ্চা নাই এরকম মাইয়া দেখ। এরকম মাইয়া, এরকম মাইয়া একটা আছে, সেটা দেখো তুমি। এরকম মাইয়া একটা আছে, সেটাও মাইয়া তো দিবে দিবেই, সাথে তিরিশ লাখ টাকাও দিব, আপনি ঠকবেন না। হ্যাঁ ভাই, মেয়ের বাবা তিরিশ লাখ টাকা দেবো কেন? মেয়ের কোনো সমস্যা টমস্যা আছে নাকি? এই মেয়ে একটু আগে না আপনি কইলেন যে মাইয়ের যদি কোনো বাচ্চা টাচ্চা না থাকে, ওই মাইয়ার বাচ্চা টাচ্চা নাই, আর ডাক্তার কইছে জীবন হইবেও না। হালো গো হালা, তুই কইছি এমন মাইয়ের দেখবি তার ভবিষ্যতে বাচ্চা হবে, আমার বংশ বিস্তার হয়, এরকম মাইয়া দেখবি। ও পোড়ামান হইব এরকম মাইয়া, এরকম মাইয়া একটা আছে মিয়া, আপনার তো আমার চিনি নি না, আমি যে কোন লেভেলের ঘটক। এরকম মাইয়া একটা আছে, এই সামনের কার্তিক মাসেই বিয়ে হইব, কার্তিক মাসেই পোড়ামান হইব। কি বলি তুই? এটা বিয়ে যদি এখন হয় সামনে কার্তিক মাসে বাচ্চা কেমনে হইব? এই মিয়া, আপনি কি পাগল নাকি? আপনি কি বোঝেন না, মেয়ার আট মাসের পোড়ামান প্যাডে। শুনো ঘটক, আমার পোলার মতো নম্র ভদ্র পোলা এই এলাকার মধ্যে খুঁজা পাবা না। বুঝতে পারছি, আপনার পোলা বেমালুম ভদ্র। ভদ্র মানে ভদ্র ওভারলোড। আলার করে হালা, পান খাই পিক ফুলার জাগা পাস না, তুই বাড়ি খুইলে খালি মাথা নিয়ে আছিস তুই ঘুরবার। কোন গুন্ডা মুন্ডা আপনার এলাকায় থাকে গেলে কি পালে না গেলে গুন্ডা মুন্ডা? আরে ঘটক, এটাই তো আমার পোলা, ভদ্র পোলা আমার। তা বাদান, আচ্ছা কোয়ার্টারে ছেড়ছো? আমার সময় দেখি একটা বুড়ে আমার সামনে চিমনে করে চিমনে করে আড়ে ডেকে আছে, তোর আপনি আমার পছন্দ হইল না, তোর যা লাত্তি দিয়ে খালে ফেলাই দিছি, প্রতিবাদ করছি, এটা কাজটা ঠিক করছেন আব্বা? একদম ঠিক করছো বাজান, তুমি প্রতিবাদ করে একদম ঠিক করছো, ওর তো বাচ্চা থাকার কোনো অধিকারই নাই, তার তো বাচ্চা আছে। তা বাজান, তুমি এখন বাড়িতে হাতে পায়ে একটু তেল মালিশ করো গা, আবার তো বিকালে বাইরে বা সেটার জন্য। আজকে বিকালে বাইরে মু, আরো পাঁচটা শেষ পার আছে, এর মধ্যে একটা গড়ো। তে বাজান, তুমি এখন বাড়িতে যাও। আচ্ছা আমি গেলাম। এই মামা সাহেব, এগুলি কি পোলা পালেন আপনি, গুন্ডা মুন্ডা পোলা? আরে এই বয়সে কি এরকম হবে, সমস্যা নাই। মেম্বার সাহেব, আপনার যে পোলা, এই পোলা তো কোনো হিটলারের মেয়ের সাথে বিয়ে দেওয়া দরকার। হিটলারের মাইয়ার মানে খুব ভদ্র, তাই না? আমার পোলার মতো? হ্যাঁ অনেক ভদ্র। শুনো ঘটক, ওই হিটলার ফিটলারের মাইয়ার দরকার নাই, তুমি আমার পোলার জন্য একটা নম্র ভদ্র পর্দাশীল একটা গরিবের মেয়ে দেখো। আমার তো টাকা পয়সার অভাব নাই, আর আমার পোলা তো তুমি দেখলাই, কবি যে পুলিশে ধরে নিয়ে যায়, ওর চিন্তায় আমি ঘুমাইতে পারি না, ওরে বিয়েটা দিয়ে আমি শান্তিতে থাকতে চাই। এরকম গরিব ঘরের মাইয়া, ও গরিব ঘরের মাইয়া তো একটা আছে,
ওই যে আমগ এলাকার পাশের এলাকা আছে না, মুমিনের মাইয়া, মুমিন ওই যে রিক্সা চালানি মুমিন, এটা আপনি চিনবেন না, ওই যে মুমিনের মেয়ে অনেক নম্র ভদ্র, বুঝছেন? চলো আজকে যাই, যা বিয়েটা করে ফেলাই, থুকু থুকু ছেলের বিয়ের ব্যবস্থা করে ফেলাই, চলো চলে চলেন। আরে ঘর এইদিকে, মাশাল্লাহ বিয়াই মেয়ে আমার বহুত পছন্দ হয়েছে, আজকে নাকফুল পরায় গেলাম, পরের সপ্তাহে কলমা পরায় একবার উঠাই নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ মিয়া সাহেব, মেয়ে যে সুন্দর, আপনার পোলায় যদি দেহে কলমা পরার আগে তুলে নিয়ে দেবো। কথা তো তুমি ঠিকই কইছো ঘটক, কিন্তু সব কথা যে সব জায়গায় বলা যায় না সেটা তো তুমি জানো। সেই মা তুমি ঘরে যাও, যাও ঘরে যাও। ওয়ালাইকুম আসসালাম। তবে এই আজকে তাহলে যাই, কিছু তো খাওয়াইলে না? আরে ঘুরি তাহলে কি করে জান, বাড়ি দেখেন। ইয়া আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া, আমি স্বপ্নও ভাবি নাই আমার মেয়ের এত ভালো একটা ঘরে বিয়া হইব। সারা জীবন স্বপ্নে দেখলাম আমার ভ্যানের চেন ছিঁড়া যায়, মানুষ 10 টাকার ভাড়া 5 টাকা দেয়, তাও আর অনেকেই মারে আরো। আল্লাহ তোমার দরবার লাখো লাখো শুকরিয়া, আমার মেয়ের একটা ভালো ঘরে বিবাহ হইতেছে আল্লাহ। আমি আপনার এলাকায় নতুন দেখতেছি, পাশের গ্রামে আবুল মেম্বারের নাম শুনছো? আবুল মেম্বার? হ্যাঁ হ্যাঁ শুনছি, সে তো অনেক ধনী মন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। তো আমাকে লাগে, আমি আসলে তোমাদের এলাকায় মমিন আছে না, ভ্যান চালায় মমিন, ওর বাড়িতে আসছি আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ের কথা বলার জন্য আর কি। তা বাবা মমিনের মেয়েটা কেমন? শালা মমিন চালায় ভ্যান, আর মমিনের বেটি বিয়ে হইব এই মেম্বারের বাড়িতে, এটা তো কখনো দেওয়া যায় না, কখনো সম্ভব না। দাঁড়া পেজ গিয়ে একটা লাগাইতেছি। চাচা মেয়েটা অনেক ভদ্র, বুঝছেন, অনেক ভদ্র, কিন্তু মেয়েটা 4-5টা করে প্রেম করে। আর 4-5টা যে প্রেম করে ওইটা কি আপনার কেউ কইছে? না, আমিও কিন্তু আপনাদের কই নেই, ঠিক আছে না? আর মেয়েটা কয়দিন আগে, বুঝছেন, 2টা ছাড়া সাথে বাইকে গেছিল, ঠিক আছে? কিন্তু মেয়েটা অনেক ভদ্র, আবার যেই ছাড়াগুলোর সাথে যে পলাই গেছিল 4-5টা ছাড়া, ওই ছেলেগুলো কিন্তু অনেক ভদ্র ছিল, বুঝছেন। আবার তো 2টার সাথে পলাইছে না, 2টার সাথে পলাই মেয়েটা ভদ্র দেখেই 7 দিনের মধ্যে ঘুরাইছে। আর আমি মানুষের ওইগুলো বিয়ের মধ্যে, বুঝছেন, বান্ধবী টান যদি দিই না। হ্যাঁ দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ছেলেগুলো কি কইলো? আরে কথাটা তো আমার একটু পছন্দ হইল না, আরও 2-1 জনের জিজ্ঞেস করতে হইব, এই মেয়ের ব্যাপারে আমার আরও কথা শোনা লাগবে, কে কী কয় আমার এগুলো জানতে হইব। বাজান তোমাদের গ্রামের মমিনের মেয়েটা কেমন? কেমন চাচা? ওই মমিনের মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা বলতে চাই। মমিনের মেয়ের সাথে বিয়ের কথা কইতেছে, ওর পিছনে আমি 5-6 বছর ধরে ঘুরে বেড়াইতেছি, আমার তো পাত্তাই দিতেছে না। না বড় লোক দেখে কাছে বিয়ে দিতেছে, এটা তো হইতে দেওয়া যাবো না। চাচা আপনার 2টা হাত ধরে গেছে চাচা, ওই মেয়ের সাথে আমি 5 বছর ধরে রিলেশন করতেছি চাচা, ওই না পাই চাচা মরে যাবো চাচা, ওই না পাইলাম মরে যাবো চাচা। এইসব আমি কী শুনতেছি মেয়ের নামে, এই ঘটক আর মমিনে আমার এত এত বড় মিথ্যা কথা কইল? এই মমিনের আজকে খবর আছে, আমি যাইতেছি, এই বিয়ে এখনই ক্যান্সেল করব। মমিন, এই মমিন, এই মেয়ে এদিকে হো। আসসালামু আলাইকুম। এত বড় মিথ্যা কথা কেন বললা তোমরা? তোমার মেয়ে এলাকার সবার সাথে প্রেম করে বেড়ায়, মানুষের সাথে ভাগ্যে যায়, এগুলো আমার তো কখনো কম নাই। আর তুমি বলতে তোমার মেয়ে খুব ভালো, আর ওই ঘটকের আমি দেখে নিই, ওই ঘটক আমার সাথে মিথ্যা কথা বলছে, এগুলো সব মিথ্যা কথা। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে হবে না। বিয়াই আমার এত বড় ক্ষতিটা করেন না বিয়াই, আমি অনেক মানুষের তো দাওয়াত করছি বিয়াই, আমার মেয়ে এরকম চরিত্রহীন না, আমার মেয়ে অনেক সুন্দর, আমার মেয়ে অনেক ভালো, আমার এত বড় ক্ষতিটা করেন না বিয়াই, আমার এত বড় ক্ষতিটা করেন না। এলাকার লোকজন মিথ্যা কথা কইবে নাকি? তোর মেয়ে যে কত ভালো এটা এলাকার লোকজন সবাই আমার কইছে।
আচ্ছা আপনি কাম করতেছেন, আপনার মেয়ে বিষ খাইছে। তুমি আমার এত বড় গতি কেন করলা আল্লাহ? আমার মেয়ের চরিত্র এটা ছিল না আল্লাহ, আমার মেয়ের চরিত্র অনেক ভালো ছিল আল্লাহ। আমার এই দুনিয়ার মানুষগুলো আল্লাহ কেউ কারো ভালো দেখতে চাই না, সবাই খারাপ চায় আল্লাহ। আজকে আমি গরিব বলে কি আল্লাহ আমার মেয়ের বিদিতে পারবো না আল্লাহ। আমি রিক্সা চালাই জন্য কি আমরা মানুষ না আল্লাহ। আল্লাহ আজকে আজকে টাকার জন্য আমার মেয়েটা বিয়ে দিতে পারলাম না আল্লাহ। এইভাবে আমার মেয়েটা জীবন শেষ হয়ে গেল আল্লাহ।